কেউ মানুষটাকে আধমরা করে ফেলল। গ্যাং কালচারে এটা খুব কমন কথা। এটা খুব ডেঞ্জারাস একটা কেমিক্যাল। কবে গ্যাং ফিরবে, আদৌ ফিরবে কিনা কেউ বলতে পারবে না। আরে সবাই এরকম ডিমোরালাইজড হয়ে গেলে চলবে নাকি? আরে কোর্ট চত্বরের মতো জায়গায় অ্যাটাক করেছি। আরে একটা মিনিমাম সিসিটিভি ফুটেজ তো থাকবে, কি প্রাণী পাবো না? হ্যাঁ হ্যাঁ, সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে আমি বলেও দিচ্ছি, কিন্তু এই এই লোকটাকে যদি ধরাও যায় তাহলে ও কথা যেগুলো জানতে চাইছে সেগুলো তো চাইলেই জানা যাবে না। হ্যাঁ, তাহলে আর এখানে থেকে কি করবো আমরা এখন? আমার তো মাথায় কিছু আসছে না। চল বাড়ি ফেরত, চল ওখানে গিয়ে আবার প্রথম থেকে প্ল্যানিং করতে হবে। লেটস গো ব্যাক হোম। ব্রো, আই থিঙ্ক আমাদের বাড়ি চলে যাওয়াই উচিত। আর আমিও না হয় বাড়ি গিয়ে আমার লয়ার বন্ধুদেরকে জিজ্ঞেস করব, ওরা যদি কোনো সোর্স দিতে পারে। একদম ঠিক কথা বলেছে, আমরা বাদ বাকি প্ল্যানিংটা বাড়ি গিয়েই করিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল বাড়ি, চলো সবাই বাড়ি, চলো চল জুনি ঋতু বাড়ি, চলো চল। এই কথা বলছি যে আপনারা যান, আমি এখানেই থাকবো। হোয়াট, তুই এখানে থাকবি? এটা পুলিশ হসপিটাল, তুই জানিস এখানে কত রকমের ক্রিমিনাল আসে, তারপর কত সিভিয়ার কেস আসে, অ্যাক্সিডেন্ট কেস, অমুক, তুই পারবি নাকি দেখতে? ওইসব আপনি কেন বুঝতে পারছেন না পাচক মশাই? আমরা যদি এখন ফিরে যাই আর এরপরেই তিলক বাবুর জ্ঞান ফেরে, তখন আমাদের তো জানতে হবে উনি কেন বাঁশিটা চুরি করলেন, কিরিটের পাথর দুটো কোথায় রেখেছেন, কিরিট চুরির সঙ্গে কারা কারা যুক্ত আছে, আমাদের তো সব জানতে হবে। কি মুশকিল এটা, ডক্টর তো বললো যে এক্ষুনি কিছু বলা যাবে না। বলা যাবে না যখন তখন তো জ্ঞান ফিরেও আসতে পারে, আপনি ইতিবাচক দিকটা কেন দেখছেন না? কারণ আমি এর মধ্যে কোনো কিছু পজিটিভ দেখতে পাচ্ছি না। তাই অদ্ভুত কথা বলছিস, এরকম একটা জায়গায় তোকে একা রেখে দিয়ে আমরা সবাই চলে যাবো? দেখুন, আরে বোঝো না ছোটকা, ওকে দেখ আমি বলছি কি, কথা কি বলছিস সেটা একটু বোঝার চেষ্টা। আমার বোঝার দরকার নেই, তুই ওকে বোঝা প্লিজ, এরকম উইয়ার্ড রিকোয়েস্ট আমি মোটেই রাখবো না। কাম ডাউন কাম ডাউন কাম ডাউন, আমার কিন্তু মনে হচ্ছে কথা ঠিক বলছে। হোয়াট? হ্যাঁ শোন, বোঝার চেষ্টা কর, এখন এই মুহূর্তে বিগ্রো, এখন এখানে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই, তার থেকে বেটার আমরা বাড়ি চলে যাই এখন। আচ্ছা চলো আমরা তাহলে সবাই বাড়ি যাই। হ্যাঁ সবাই বাড়ি বাড়ি। আচ্ছা বেশ বেশ বেশ, আমরা সবাই বাড়ি যাই। তাই তো বলছি, কথা যখন থাকতে চাইছে তখন কথার সঙ্গে বিগ্রহ থাক। হোয়াট, তোরা দুজনে থাক। আমি আমি কেন, আমি কেন থাকবে? দেখেছিস দেখেছিস, সব তোর জন্য হচ্ছে, তোর জন্য এখন আমাকে হসপিটালে থাকতে হচ্ছে। আরে আমার এত পেন্ডিং কাজ পড়ে রয়েছে, সেসব কাজ ছেড়ে আমি হসপিটালে বসে থাকবো, আর তোকে কিছু বললে তো তুই বলবি হ্যাঁ আপনি চলে যান, আমি একাই সব কিছু সামলে নেবো। আরে এরকম হয় না। আচ্ছা শোন শোন, বুঝালাম কি ব্রো, তুই এত হাইপার হোস না। এক্স্যাক্টলি, তুই একটু মাথা ঠান্ডা কর, সবসময় তো রেগে গেলে হয় বলতো। আচ্ছা তুই একবার ভাবতো, মেয়েটা এগুলো কিসের জন্য করছে? কার জন্য করছে? যাই হোক, আমাদের পরিবারের জন্য, গুহ পরিবারের কুলদেবী মা আনন্দীর কিরিটের পাথর আর আমাদের প্রতিষ্ঠিত গোপালের বাঁশি, এটা তো ভাবতে হবে। ভাবতে হবে, তুই ভাব, আমি ভাবতে পারছি না। ওই যা করছে না, ভালো সাজার জন্য করছে, তোকে বলে না। এই ভালো সাজার জন্য নয়, মেয়েটা আদতেই ভালো, কারো কোনো বিপদ দেখলে না দূরে সরে থাকতে পারে না, আর পরিবারের কিছু তো পারেই না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।